নরসিংদী কারাগারে লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া 8,015 রাউন্ড গুলির মধ্যে উদ্ধার করা হয়েছে 1,153 রাউন্ড গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 42টি চায়না রাইফেল, 11টি শটগান রয়েছে। চলমান যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 19 জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়। এ সময় কারাগার থেকে 85টি আগ্নেয়াস্ত্র ও 8,015 রাউন্ড গুলি লুট হয়। এদিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পলাতক আছে 207 জন, তাদের ধরতে অভিযান চলছে।